স্বামীরা গাড়িতে উঠতে ধরছিল, মনে হয় উঠবে, স্বামীরাকে রাগারাগি করি বা ধাক্কা এরকম একটা কিছু আমরা খেয়াল নেই যে তুমি চলে যাও। কে বলেছে এটা? নীলা চৌধুরী। অভিমান করি বলি, যারা এসব বলতেছে বসে বসে করতেছে, তো করতেছে তাদেরই সন্তান, কিন্তু সে ভালো করেই জানে সালমানের কি হয়েছে। এখানে এই লাশটা তার সন্তানকে নিয়ে, এটা নিয়ে রাজনীতি বলবো, নিয়েও দেখলাম রিজভী বলছে ব্যবসা করা উচিত না। একদিন যদি এটার ফুল প্রকাশ পাওয়া যায় তখন উনি যারা এটা করতেছে তারা লজ্জিত হবে, তখন মুখ কোথায় দেখাবে? লজ্জা শরম থাকলে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই যেন সব কিছু করে। আমি খুব কঠিন কথাটা বললাম, কারণ আমি অনেক স্ট্রাগল করছি এই ব্যাপারগুলো নিয়ে। আমার মতো লোকরে কেনার মতো স্বামীরার পয়সা নেই। ঘটনার আগের রাতে পেশাগত দিক থেকেই দেখা হয়েছিল, আর পরে মৃত্যুর পরে আমি আবার গেছিলাম। মাঝখানে শব্দটুকু যদি এক হয়ে যায় তাহলে অন্য বিষয় হয়। পরবর্তীতে যাওয়ার পরে সব শোনার পরে তাকে নিয়ে হসপিটাল গেছিলাম। যাক, মূলত তোমার প্রশ্ন থেকে আসি, সেটা হলো সালমান প্রথমে এলো, ফার্স্ট লুক খুব সুন্দর একটা ছেলে, কেয়ামত থেকে কেয়ামতে আসলো। তোমরা জানো যে আমি মোটামুটি রোমান্টিক ছবি তৈরি করি, একটু সোশ্যাল লুকিং টুকিং ভালো। তো আমার পরবর্তীতে অনেক কাজ করার ইচ্ছা ছিল, আর করতে পারি নাই ও না থাকার কারণে। তো আমি স্বপ্নের পৃথিবী ছবিতে ওরে কাস্টিং করলাম। তো ওর তার আগে কিন্তু আমি আমাদের নেশালির একটু ক্রিয়েটিভ মানুষ, ডিসকাস করতে হয়, বসতে হয়, আলোচনা করতে হয়। দেখলাম যে একটু মনে হলো যে টিমে সে একটু সহযোগিতা, টিম সহযোগিতা মানে কি, ওর ক্যারেক্টার অনুযায়ী সে ড্রেস, গেট আপ বা কীভাবে ডায়লগ থ্রো, একটা টিম থাকে না, ক্যামেরাম্যান ডাইরেক্টর, সে টিমের মেম্বার হয়ে যায়। এটা আমার কাছে প্রথম উপলব্ধি, ফ্রেন্ডলি মনে 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 হলো। হ্যাঁ, তো তখন আমি কাস্টিং করলাম, করে এই স্বপ্নের পৃথিবী শুরু করলাম। আর কেমন ছিল, এটা তো ভক্তবৃন্দদের মানে সাপোর্ট, এবং টোটাল অল্প কয়েকদিনের ছেলেটা যেভাবে পপুলার, ও কিন্তু যে ছবিগুলো করছে সবগুলো সুপারহিট, ভালো পরিচ্ছন্ন গল্প। কিন্তু আমরা মিস করতেছি কোথায়, সালমান তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারত বেঁচে থাকলে, এই জায়গায় দুঃখ। আমরা হয়তো উত্তম কুমারকে ভুলতাম না, উত্তম কুমারের সঙ্গে তার তুলনা হতো হয়তো বা বেঁচে থাকলে। রাজ্জাক কাপুরের একটা বিখ্যাত জুটি ছিল, সেই জায়গাও সে যেতে পারতো বা ক্রস করতে পারতো। সবচেয়ে হলো গিয়া ইমন থেকে সালমান, তার বাবা মা জন্ম দিয়েছে ইমন হিসাবে, আর সালমান শাকে তোর করলো ফিল্মের লোক, আজকে এই জায়গায় নিয়ে গেল। তারপরে ভক্তবন্ধু তোর হলো। তো সালমান ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হয়ে গেছে, সালমান যদি সালমানের এই মৃত্যুর ঘটনায় সে বেঁচে থাকলে ইন্ডাস্ট্রির লাভ হতো। আজকে হয়তো এই যে একটা দুর্ভিক্ষ খরা, এটা সে উতরাইতে পারত মনে হয়। এটুকুই বলা সালমান সম্বন্ধে। আচ্ছা, সালমান শাহ মৃত্যুর আগের দিন 5 সেপ্টেম্বর সেদিন আপনার সঙ্গে দেখা হয়েছিল। তো সেই দেখা হওয়াটা, তার আগে 6 মাস ধরে তার সাথে আপনার যোগাযোগ ছিল না জানতে পেরেছিলাম। তো হঠাৎ করে কেন তার সাথে আপনার যোগাযোগ হলো বা দেখা হলো? 6 মাস এই জন্যই বলতেছি, আমার স্বপ্নের পৃথিবী রিলিজ হয়ে গেল। তো 6 মাস এর আগে আমি সাইনিং ম্যানি তাকে দিলাম যে আমি নতুন ছবি করব। ওই সময় সাইনিং ম্যানির সঙ্গে দেখা হলো, আনুমানিক 6 মাস হইতে পারে এটা, এটা এটা এই মুহূর্তে খেয়াল নেই। ওই টাইমটাকেও একটা ডাইরেক্টর তার টাইম নিয়ে গল্প রেডি করবে, ডিজাইন তৈরি করবে, সব কিছু তৈরি করবে। যেহেতু তার সঙ্গে কথা হয়ে গেছে, সাইনিং ম্যানি হয়ে গেছে, এই 6 মাস ধরে আমি 3টা গল্প রেডি করছি। এর মধ্যে যোগাযোগ তো দরকার নেই বা দেখা করার দরকার নেই। রেডি টেডি হয়ে এই সেদিন মারা যাবে, তার আগে আমি প্রোডাকশন ম্যানেজারে পাঠাছিলাম, বলছিলাম যে ও সালমান মধ্যে একটু ডেটগুলো দেবে, দেখা হলে বললো। ও বললো যে বস একটু ব্যস্ত আছে, দেখা করবে, শিডিউলগুলো আছে, একটা ছবি শিডিউল তৈরি করা যাবে। তো একটা পর্যায়ে লাকিলি সে 5 তারিখে আমাকে ফোনটা দিছে, এই সময় আলাপ চলছে, যখন আপনার শিডিউলগুলো দরকার ছিল ওই সময় কাকতালি হবে, আপনি সালমান স্যার ফোন দিয়েছেন। এমনি সালমান কথা চালাচালি হয়েছে ম্যানেজারের সঙ্গে যে বাদল ভাইয়ের টেনশন রাখতে কেউ, আমি সুন্দর করে ডেটগুলো তৈরি করে দেবো, শিডিউলগুলো দেবো, ঠিক আছে, এগুলো কথাবার্তা চলতেছে। তো লাকিলি 5 তারিখে আমাকে ফোনটা দিছে
নিছে বাদল ভাই, আমার কিছু টাকা লাগে। তা আমি বললাম তোমার তো সাইন মাইন টাইন সব দিয়ে দিছি, আর কাজ করার পর পয়সা দেবো, অসুবিধা কোথায়? না আমার লাগবে, আপনি বড় ভাই টাকা দেবেন না। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো না, এটা হয় না। তো আমি তার কাছ থেকে ওই ওইটা অফিসে ফোন করছিল, কাকরাল অফিসে। তারপরে আমি আসলাম, এই টাইমগুলো এখন অ্যাকুরেট বলা যাবে না, আটটা না নয়টা, বেশিক্ষণ ওয়েটও করিনি, রাতের দিকে। ওই দিন কোথায় এসেছিলেন? এফডিসিতে। এফডিসিতে তুমি যদি যায় থাকো, সাউন্ড কমপ্লেক্স একসঙ্গে তিন চারটে ইয়ে আছে, এক্সটেরিয়া আছে বাইরে। আমি বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে কেবল আমি নামলাম গাড়ি থেকে, নামার সঙ্গে সঙ্গে দেখলাম এটা পাসিংয়ের মতো, মানে ভিতরে যাইনি আমি। এই স্বামীরা বেড়ে আসলো, সালাম দিল, দিয়ে দেখলাম আমি আবার ওই এক্সট্রা একটু সামনে ডাবিং থিয়েটার আগে দেখি সালমানও দৌড়ে আসলো, বস টাকা নিয়ে আসছেন? আমি ঘা নিয়ে আসছি। এই ধরো, তা আমাকে আমার ডেট কোথায়? হ্যাঁ ডেট দাও। ফাজলাম বিক্রি বলতে যায় সব ঠিক আছে, অসুবিধা নেই, বাসায় চলে। আচ্ছা বাসায় চলে, নিসালি ডায়েরি থেকে একটা মিলানো আছে, তো বাসাও তো কাছে বলছি অনেক আগে, আমি বেলি রোডে থাকি। তারপরে বাসায় গেলাম, স্কাটনে ওই একসঙ্গে লিফ্টে একটু উঠলাম, উঠে বসলাম। ওই ড্রয়িং রুম আর বেডরুমগুলো একটু অনেক দূরে দূরে, বড়ো ফ্ল্যাট তো, যাকে আমি বসে আছি। বসে ও আমি মিছে হয়তো ডায়েরি মিলে আসতেছে বেশ কিছুক্ষণ। তো এর মধ্যে এই যে এখন আমার মনে পড়তেছে যে ওই খাবার টাবার টেবিলে দিছে, এটা ওই যে সোফা সেটের সামনেই দিছে না ডাইনিং পাশেই আবার ডাইনিং একসাথে রুমে না? ওইটা আমরা তিনজনে মিলে টুকটাক খাইলো, ওরা খাইলো খাইলো কিনা জানি না, একটু টুকটাক ওই নাস্তা তিনজনে ছিলেন তখন, তিনজনে ছিলেন। হ্যাঁ ওরা কিন্তু যাওয়ার 10-15 মিনিট পরে আমার কাছে আসছে। এই জন্য বললাম একটা গেস্ট আসলে তো প্রথমে কথা বলা দরকার, হয়তো বা রাস্তার মধ্যে। আপনি কি ইয়ে থেকে যখন এফডিসি থেকে যখন সালমান সাহেব বাসায় যাচ্ছিলেন, আপনারা কি তিনজনই একই গাড়িতে আসছিলেন? একই গাড়িতে, সামিরা, সালমান সাহেব এবং আপনি। আমি ও ড্রাইভ করতেছিল সালমান, সামিরা পাশে, ওই যে সারা গাড়িটা পেছনে আমি। কিন্তু এটা সত্য যে দুজন খুব গম্ভীর, তখন দুজনকে গম্ভীর মনে হয়েছে, গম্ভীর মনে হয়েছে। ওই পরবর্তীতে যে ঘটনাগুলো আমরা বিভিন্নভাবে বের হয়েছে তোমার মাধ্যম আর বিভিন্ন মাধ্যম, এবং প্রেমপিয়াসী ছবিটা ডাবিং ছিল ওখানে, শাবনুর আর ইয়ার ডাবিং বোধহয় ছিল, হয়তো ওখানে পরের ঘটনা ওইটার তো আমি জানি না বিষয়টা। তো তারপরে বাসায় আসলাম, বাসা ওই খাওয়া দাওয়াটা হলো, ওই বিস্কুট ছিল এগুলো খেলাম। খাওয়া দাওয়ার পরে আমি বললাম ডেট, টেনশনে তো ওরা এখন তো বুঝতেছি, হ্যাঁ এটা টেনশন। তো বললো যে বস কালকে দেবো। স্বামীরা শুধু মজা করি, আমার যে স্কুল বাদ এবার আর্টিস্ট কে কে, আমি তিন ছবিতে তিনটা আর্টিস্ট থাকতে পারে বিভিন্নভাবে কারণেতে, পপিডে নেন না কেন? আচ্ছা মানে এমনভাবে বললো, মানে অমুককে অমুককে বাদ দিয়ে না, অমুককে বাদ দিয়ে না, পপির নামটা থ্রো করেছে, থ্রো করলো, হ্যাঁ নিতে পারি, অসুবিধা কি, অসুবিধা নেই। ওইখান থেকে পপিকে ফোন করলাম, বাসায় থেকে ফোন করলাম। তো ববির বিষয়টা বললাম যে সালমানের সঙ্গে তোমার করতে হবে, কালকে তুমি কী অবস্থা? তো ববি উৎপল্ল হয়ে বললো যে বলেন কী করবো, নতুন আসছে একসঙ্গে সালমানের কাজ করবে, আমাকে দুপুরে আমরা একসঙ্গে লাঞ্চ করবো সোনারগাঁয়ে, ঠিক আছে? এই বলে আমি ওখান থেকে চলে আসলাম, কিন্তু রাতেই ব্যাক করলাম। আচ্ছা আপনি যখন চলে আসছেন তখন ওই দুজনের মধ্যে কেমন দেখছেন? না তখন স্বাভাবিক, তখন স্বাভাবিক, তবে স্বাভাবিক আমি যাওয়ার পরে আবার একটা মুভি শুট সাইন করা, সাইন তো অনেক মিটিং করছে নতুন নাই হিরোইন, আপনাদের আবার একটা ডেট আছে পরের দিন শোনা গেল লাঞ্চ করবে, মানে তখন খুব স্বাভাবিক হয়ে গেছে, খুব স্বাভাবিক স্বাভাবিক। এটা এখন চাপের আগে ওরা স্বাভাবিক করছে কিনা জানি না। আচ্ছা এটা কারণ আমি গাড়ির কথা তো বললাম যে একটু ভার ভার মনে হয়েছে। হ্যাঁ আপনি কখন বের হয়ে গিয়েছিলেন বাসা থেকে, কখন চলে গিয়েছিলেন? ওই আমি বাসা যাওয়ার মনে করো যে আধা ঘন্টা, সব মিলে আধা ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে বের হয়ে গেছে। ওই টাইমিংগুলো এখন ডাবিং থেকে কটার সময় বেরিয়েছে ওখান থেকে এখন এই মধ্যে অ্যাকুরেট ইয়ে বলতে পারিনি, তোমার তো বলতে আনুমানিক। তারপরে তো আমি চলে গেলাম, বাসায় চলে গেলাম। পরের দিন সকালে আমি পপির বাসায় গেলাম 10:30 দেওয়া, এইটুকু টাইম গিয়ে পপিকে গল্প। টাইম কখন ছিল সালমানের বাসা? এই যে জনকণ্ঠের উল্টার দিকে, আর জনকণ্ঠের পিছনে গাউসনগর এলো পপির বাসা।
তা এখন সালমানের এখানে তো যাওয়ার কোনো দরকার নেই, আমি প্রবীর ওখানে গিয়ে এই লেটেই বোধ হয় প্রবীর ওখানে গিয়ে কল গল্প বুঝলাম যে এই ব্যাপার। ওইখান থেকে প্রবীর টিএনটি থেকে সালমানের ফোন দিচ্ছি, চ্যান করতেছি, ফোন ধরতেছে না। আচ্ছা, ফোনে কোনো ওই ফোন টোন ভাঙছে কিনা আমি জানি না। পপির বাসায় টিএনটি থেকে সালমানের বাসায় যে সিটি সেলের ফোনটা ছিল সেই ফোনে ট্রাই করছিলেন কিন্তু ফোন যাচ্ছিল না। ফোন যাচ্ছিল মানে মানে যাচ্ছিল মানে ফোন মনে হয় যে বন্ধ নাকি সেটাই বাজছিল, সেটাই ওই ওইটাই বাজা। যাই হোক, তারপরে একটা পর্যায়ে আমি তো আমার কাছে একটু খারাপ লাগতেছে, আমি হোস্ট, ফোন ধরতেছে না, কালকে প্রোগ্রাম হলো, আবার দুপুরবেলা একটু পরে লাঞ্চ, সব মিলে একটা কেমন লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, পরে আমি প্রবীরকে বললাম তুমি বসো, তুমি রেডি থাকো, ড্রেস ট্রেস পরে আমি নিয়ে যাবো তোমাকে। আমি তারপরে আসলাম, আইসে দেখি একদম নিচে ভর্তি লোকজন, পাশে এসেছেন নিচে, হ্যাঁ ভর্তি লোকজন অনেক। তো প্রথম দিকে দূর থেকে যে লোকগুলো দেখলাম, তা আমি বললাম শুক্রবারের দিন তো অনেক ডাইরেক্টর প্রডিউসার যাচ্ছে ট্রেনে, কিন্তু সেটা মনে হলো না, অনেক লোকজন। আচ্ছা, অনেক লোকজন নিচের মধ্যে। তখন সময় কেমন হতে পারে? 12টার পরে হতে পারে, অনেক পরে 12টা, এরকম টাইম হবে অবশ্যই 12টার পরে। তা আমরা যা গেলাম, মানে মতিন রহমান ছিল, শাহ আলম কিরণ টিরণ এরাও ছিল, অনেক পরে ছিল, ওরা ওর ডেটের জন্যই গেছে। যে এর আগে একজন জিজ্ঞাসা করছিল যে এই এত লোক ফিল্মের কেমনে গেল, মানে এরা কি জানতো আগে মারা যাবে? আরে ওরা তো আগে থেকেই প্রোগ্রাম করে আছে, শুক্রবার একটা ডেট হয় সাধারণত সব আর্টিস্টদের প্রোগ্রাম হয়, সবাই উঠতেছে দেখতেছে উঠতেছে। আমিও গেলাম, লিফটেমেন্ট লোক অতি কত লোক গেছে জানি না, ওই গেলাম ভাড়াভর্তির লোক বাসায়। ওই তারপর দেখলাম ড্রেসিং রুমে। আচ্ছা, বাসাতে আপনি গেলেন, ঠিক সেই মুহূর্তে বাসায় কেমন পরিস্থিতি দেখলেন, কি হচ্ছিল বাসায়? অনেক লোকজন, অনেক লোকজন, লোকজন মানে একটা বাসায় এই বাসায় যদি 8-9 জন লোক থাকে মনে হয় অনেক বড় একটা ফ্ল্যাটে লোকজন আসছে। তা কোথায় লাশটা? স্বাভাবিক আমি উঠলাম তো লাশটা দেখার জন্য, সালমানকে দেখার জন্য। তো ড্রেসিং রুমের মধ্যে ওই সামিরার কোলে মাথাটা, সালমান শাহ মাথাটা কাঁদতেছে যে বাদল ভাই নাই। ও আমাদের সঙ্গে ছিল প্রোডাকশন ম্যানেজার সেলিম। আচ্ছা, ওইখান থেকেই সামিরা বলল যে সেলিম তুমি একটু আমার শ্বশুর শাশুড়ি একটু ফোন করে বলো। এটা আমি শুনছি, মানে শুনেছি বলতে দেখেছেন আপনি নিজে? হ্যাঁ। তারপরে তো যাই হোক, আমরা নিচে নামলাম। এখন হলো আমার গল্পটা যেটা শুরু হলো, এতগুলো সাইনিং মানি, একটা সুন্দর ছেলে, কত টাকা দিয়েছিলেন? 3.5 3.5 একটা 3.5 না 4 সাইনিং মানি ছিল, আর আমার 1.5 লাখ, দুটা মিলে 11-12 লাখ টাকার মতো। আচ্ছা, 5 সেপ্টেম্বর যেদিন টাকা দিয়েছেন সেদিন কত টাকা দিয়েছিলেন? সেদিন 1.5 লাখ টাকা, এটা পার্সোনাল টাকা। আচ্ছা, 1.5 লাখ টাকা ওই আমার মেয়ের FDR ভেঙে দিয়েছিলাম, আমার কাছে ক্যাশও ছিল না। সিম্পল একটা ডাইরেক্টর মানুষ, শেয়ারে কাজ টাজ করি, অত তো ইয়ে না। তো পরে ওই যে সেলিম বললো, পরে আমি নিচে নামলাম, আরও লোকজন উঠানামা করতেছে। এর আগে শুনছিলাম যে কাউকে আগে ঢুকতে দেনি, সেগুলো তো অন্য, আমি যেটা ছিলাম না, আমার ঘটনাটুকুই বলি। তারপরে নিচে ওয়েট করতেছি, ডেট গল্প রেডি করলাম, সব এগুলো করবো, ছেলেটা কী হলো কিনা বহু টেনশনে। তারপরে ওর এই ভিড়ের মধ্যে কখনো ওর বাপ মা চলে আসছে। এর মধ্যে কখন ওর বাবা মা উপরে উঠছে এটাও আমি জানি না। একদম উপর থেকে তারপরে দেখি লিফটের মধ্যে ওর মা, লীলা চৌধুরী, ওর বাবা, ওর ভাই বোধহয় বিল্টু, সামিরাও ছিল, আরও দু একজন লোক ছিল, ওরা নামলো লাশটা নিয়ে। আচ্ছা, লাশটা নিয়ে যখন নামলো, নামার পরে আরও লোকজন এখানে আসে, দেখো ফয়সাল এই যে দুঃখটা কোথায়, অনেকে কিন্তু ওর মা ডাকতেছে যে আসেন কেউ। ও এর মধ্যে সামিরা গাড়িতে উঠতে ধরছিল মনে হয়, উঠবে সামিরাকে রাগারাগি করি বা ধাক্কা এরকম একটা কিছু আমার খেয়াল নেই, যে তুমি চলে যাও। কে বলেছে সেটা? এটা নীলা চৌধুরী। মানে সামিরা তখন গাড়িতে উঠতে চেয়েছিল কিন্তু নীলা চৌধুরী উঠতে দিচ্ছিল না, উঠতে চাইল এরকম করে যাও জানতে। ওই এটা স্বাভাবিক হতে পারে যে এই ঝগড়া টগড়া এদের হতে পারে, যে তুমি হয়তো আমার মা মেয়েকে হয় না, মা তো ওই সেন্সে হয়তো হতে পারে জিনিসটা।
আর স্বামীরাও বেশি জোরটোর করেনি। তো ওই পর্যন্ত শেষ, আমারে বললো যে মাদুর সাহেব আপনি আমার সঙ্গে চলেন। তো স্বাভাবিক একটা মানবতার ব্যাপার, আর আমার তো মাথায় এগুলো কিছু নাই। আর তারপরে ওই ওর বাবা দাদা গাড়ি ড্রাইভ করলো, আমি সামনে বসলাম, পিছনে লাশটা নিয়ে নীলা চৌধুরী এবং ইমো। ওই তখনই আপনারা সবাই বুঝতে পেরেছিলেন সালমান শাহ নেই তাকে দেখে? এটা তো ফিল্ম রাইটার কিছু সিকোয়েন্স তো দৃশ্য করি, আনুমানিক ধরে নিলাম সালমান নাই। আচ্ছা, বিষয়গুলো কিছু নীল হয়ে গিয়েছিল, আপনি যখন দেখেছেন সালমান শাহ বডিকে তখন তখন কেমন দেখেছিলেন? নীলা ওর মা কি বলছে সেগুলো তো আমি জানি না, আমি একটা দেখলাম ছেলে শুয়ে আছে, মানে নখ হলুদ হয়েছে কিনা, এটা তো হলুদ হয়েছে কিনা, অত ডেলস আমি তো ওই আইন সংস্থার লোক না, এবং আমি সালমান মারা গেছে, সালমান শাহ মারা গেছে এটা শুনি তো প্রথম আমার শখ, নিজের মধ্যে একটা কষ্ট। তারপরে প্রোডাকশনগুলো শুরু করবো, ওর প্রতি একটা মায়া, কোনোটাই আমি ভালো করে খেয়াল করতে পারিনি। দিশাহারা, হ্যাঁ দিশাহারা, এটা কী হলো, আগের দিন কথা হলো, লাস্ট ম্যান আমি কথা হলো, আবার একটা স্বপ্ন, যে আর একটা স্বপ্নের পৃথিবী হবে, স্বপ্নের পৃথিবী কিন্তু সালমানের জন্য, সালমানের বহু ছবি আছে, স্বপ্নের পৃথিবী আমাদের হলো গিয়া একটা যৌথ প্রজেক্ট। কেন যৌথ প্রজেক্ট? ড্রেস গেট আপ, আমরা খুব কেমিস্ট হুসলাম, আজকে দেখো যতগুলো ড্রেস গামছা বান্ধা আমাগুলো সব কিন্তু আমার স্বপ্নের পৃথিবী থেকে, পরে ছোটো ছোটোভাবে অন্যভাবে স্টাইল হয়েছে। আবার এইরকম তিনটা প্রজেক্ট করব, এখন আমি আমি ক্রিয়েটিভ হিসেবে আমার কী হওয়া উচিত ওই জায়গাটায়। তারপরে আমি তো পরে আমাকে উঠতে বললো, গাড়ি উঠলে উঠে আমরা প্রথমে হলি ফ্যামিলি গেলাম, কাছাকাছি হসপিটাল, হলি ফ্যামিলি গেলাম, হলি ফ্যামিলি যাওয়ার পরে বাইরেই এই আসি ওই ট্রেজারে, বাইরে আউটডোরে যেটা থাকে আর কি, ওখানে বললো ওরা ডাক্তার আসলো, এসে বললো যে এই ইয়া ডাক্তার এসে বললো যে এটা মেডিকেলে নিয়ে যান। আমি ওই সময় কিন্তু রুমের বাইরে, আমি শুনতে পাইনি, ও নিয়ে গেছে। তো আমি অলওয়েজ এখন একটা টেনশন কাজ করতেছে, কিন্তু আপনি যেহেতু অনেকগুলো টাকা লগ্নি করেছেন, টাকার বিষয় আছে সবচেয়ে, তুমি একটা ক্রিয়েটিভ কাজ করো, তুমি একটা প্রজেক্ট নিয়ে গেছো, এই কাজটা যদি ব্যর্থ হয়ে যায় এটাই প্রথম প্রেম, টাকার চেয়ে বড় কথা তুমি কত টাকা কনভিন্স করে আসছো, তার চেয়ে হলো তুমি একটা অ্যাসেসমেন্ট, একটা প্রোগ্রাম নিয়ে গেছো, সেটা তোমার ফেল, প্রজেক্টটা থেমে গেছে। এই সময় তো আমার জিনিসগুলো নেই, পাচারি করতে ওনার ওনার বললো বাবা চলেন। এই তখন আমরা মেডিকেলে গেলাম, এইটুকু শুধু শুনলাম যে মেডিকেলে নিয়ে জানে ওর মা, ওর মা, আমরা মেডিকেলে গেলাম, মেডিকেলে যে এরপরে তো খবর হয়ে গেলো টোটাল, কিন্তু মানে খবর হয়ে গেছে না, নিউজ টিউজ সালমান টান মারা গেছে বাইদি ভাই, অনেক লোকজন, অনেক ভক্ত, ফিল্মের লোক, সব যারা যারা ইনভেস্ট করছে সব মিলে ওইখানে।